हेलो फ्रेंड्स आमी सोमनाथ आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। তো এর আগে ইন্ডিয়ান পলিটির আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো বানিয়েছি, যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলোকে আগে দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজভাবে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি প্রত্যেকটা বিষয়ের উপরে আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। এছাড়া হচ্ছে আমি প্রত্যেকটা জেনারেল স্টাডির ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি আছে সেই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করছি। অ্যান্ড এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশানটাকে প্রেস করে নাও, লাইক করো, শেয়ার করো। আজকের ক্লাস হচ্ছে ইন্ডিয়ান পলিটির ফান্ডামেন্টাল রাইট। তো আমি বেসিক কিছু কথা দিয়ে আগেই আমাদের ক্লাসটাকে স্টার্ট করছি। দেখো, ভারতের সংবিধানে চ্যাপ্টার নাম্বার 3 বা পার্ট নাম্বার 3, পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে সংবিধানের চ্যাপ্টার। অ্যান্ড তোমরা খুব ভালো মতন জানো যে সংবিধানের মধ্যে কতগুলো পার্ট আছে। প্রথমের দিকে 22টা পার্ট ছিল, কিন্তু এখন কতগুলো পার্ট আছে? এখন হচ্ছে 25টা পার্ট আছে। তো এই যে আমরা যদি আমাদের সংবিধানে পার্ট নাম্বার 3-এ দেখি, 3 নাম্বার পার্টে দেখি, তখন হচ্ছে আমরা মৌলিক অধিকারকে দেখতে পাবো। তো এই ফান্ডামেন্টাল রাইট ভারতের সংবিধান, ইন শর্ট যদি আমি তোমাদেরকে বলি, ভারতের সংবিধান আমাদেরকে কিছু অধিকার দিচ্ছে। রাইট মানে কি? রাইট মানে হচ্ছে অধিকার। সিমিলারলি ফান্ডামেন্টাল ডিউটি আলাদা জিনিস। ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে কর্তব্য। ওকে, ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে কর্তব্য, এবং ভারতের সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি প্রথম থেকে ছিল না। তো আমরা ফান্ডামেন্টাল ডিউটিকে পরে নিয়ে এসেছিলাম। তোমরা সবাই জানো, এখানে একটা ছোট্ট প্রশ্ন দেয় যে আমরা ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে এসেছিলাম 42nd অ্যামেন্ডমেন্ট করে। 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ এসেছিল। অ্যান্ড এই 42nd অ্যামেন্ডমেন্টকেই বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। ছোট্ট একটা প্রশ্ন আসে এখান থেকে, ফান্ডামেন্টাল ডিউটি রেকমেন্ডেশন কে করেছিলেন? এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সবাই জানো যে সর্দার স্বরণ সিং হচ্ছে রেকমেন্ডেশন দিয়েছিলেন, এবং উনি যখন রেকমেন্ডেশন দিয়েছিলেন তখন হচ্ছে উনি 8টা রেকমেন্ডেশন বললেন। অ্যান্ড আমরা প্রথমের দিকে ফান্ডামেন্টাল ডিউটি কর্তব্য 10টা নিয়েছিলাম, এবং এখন অ্যাট প্রেজেন্ট কর্তব্য হচ্ছে 11টা রয়েছে। তো এটা তো গেল হচ্ছে বেসিক জিনিসগুলো। তো আজকে যে জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারকে নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এইখান থেকে কিন্তু কোশ্চেন আসেই, যে কোনো একটা আর্টিকেল আমাদেরকে জিজ্ঞেস করতেই পারে। তো দেখো, আমরা বেসিক থেকে স্টার্ট করছি। ফান্ডামেন্টাল রাইটের ডিমান্ড সবার প্রথম কবে হয়েছিল? তো আমরা যদি এই প্রশ্নটা আসে যে রাইটের ডিমান্ড কবে করা হয়েছিল, এটা হলো 1931 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে ডিমান্ডটা করা হলো, যখন এই 1931-এর সেশন কোথায় চলছিল? এটা হচ্ছে করাচিতে 1931-এর সেশনটা চলছিল। তো এই বেসিক পয়েন্টগুলো আগে মাথায় নাও। এইখানে ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। করাচি সেশনে সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যান্ড সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য আমরা কি পালন করি, আমরা কি বলি ওনাকে? আমরা বলি হচ্ছে আয়রন ম্যান বা লৌহ মানব। তোমরা ভালো মতন জানো যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে সেক্রেটারি ছিলেন ওনার নাম ছিল হচ্ছে VP মেনন, এবং উনি যখন আমাদের দেশ স্বাধীনতা অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সলি এস্টেট 563 প্রিন্সলি এস্টেটকে এক জায়গায় উনি নিয়ে এসেছিলেন। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড VP মেনন ছিলেন হচ্ছে ওনার সেক্রেটারি। আর একটা পয়েন্ট একটুখানি আমি বলে দিই, তারপর আমি ক্লাসে যাচ্ছি। ফান্ডামেন্টাল রাইট ডিমান্ড উঠলো হচ্ছে 1931 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, কিন্তু ফান্ডামেন্টাল রাইটের যে ড্রাফট মানে হচ্ছে যে খসড়া, সেটা তৈরি করলেন হচ্ছে জওয়াহরলাল নেহরু 1931-এ। ড্রাফট কিন্তু প্রিপেয়ার করেছিলেন হচ্ছে জওয়াহরলাল নেহরুজি। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা হচ্ছে সংবিধানের পার্ট 3-তে রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো কোথায় রয়েছে পার্ট 3। পার্ট 3 মানে হচ্ছে আমরা বললাম হচ্ছে সংবিধানের চ্যাপ্টার, তার 3 নাম্বার চ্যাপ্টারে আমাদের ফান্ডামেন্টাল রাইটের কথা বলা রয়েছে। এবং আর্টিকেল কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে? 12 থেকে 35, 12 থেকে 35-এর মধ্যে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের কথা বলেছে। কোথা থেকে নিয়েছি এই একটা ছোট্ট প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। আমরা এই কনসেপ্টটা নিয়েছি হচ্ছে US কনস্টিটিউশন থেকে আমরা এই কনসেপ্ট নিয়েছি। নেক্সট হচ্ছে দেখো ফান্ডামেন্টাল রাইট আর জাস্টিসিয়েবল। জাস্টিসিয়েবল কথাটা মানে হচ্ছে ধরো আমাদের যে অধিকারগুলো রয়েছে সেইগুলো যদি না আমরা পাই তখন আমরা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যাব বা আমরা হাই কোর্টে ডাইরেক্ট যেতে পারি। আমরা সুপ্রিম কোর্টে যাই আন্ডার দ্য আর্টিকেল 32 কে নিয়ে, অ্যান্ড আমরা হাইকোর্টেও যাব আন্ডার দ্য আর্টিকেল 226 নিয়ে। অ্যান্ড দেখো হাইকোর্টের নিচে হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বলা হয়, তো আমরা কখনোই কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে যাব না, আমরা শুধু সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে যাব। তো জাস্টিসিয়েবল মানে হচ্ছে যে যেই রাইটগুলো আমরা পাবো না সেগুলো আমাদের অধিকার, আমরা পাবোই সেই রাইটগুলো, আমরা ডাইরেক্ট হয় সুপ্রিম কোর্ট না হলে হাইকোর্টের মধ্যে যাব। নেক্সট পয়েন্টে দেখো প্রথমের দিকে সংবিধানের মধ্যে কতগুলো ফান্ডামেন্টাল রাইট ছিল, এটা একটা বেসিক প্রশ্ন, সবাই জানো তোমরা যে 7টা আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, 7টা মৌলিক অধিকার আমাদেরকে দিয়েছিল সংবিধান, কিন্তু এখন 7টা নেই, এখন হচ্ছে 6টা ফান্ডামেন্টাল রাইট আছে, মৌলিক অধিকার হচ্ছে 6টা। এইবারে 7টা ফান্ডামেন্টাল রাইট কি কি সেগুলোকে আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানে হচ্ছে সমান। রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, আমি প্রথমে বললাম ফান্ডামেন্টাল রাইট পার্ট 3-তে থাকবে, ভারতের সংবিধানের পার্ট 3-তে, এবং আর্টিকেল যদি বলতে হয় আর্টিকেল হচ্ছে 12 থেকে আমরা 35 দেখলাম। কিন্তু যে 7টা প্রথমের দিকে আমাদের 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, তো এই ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে স্টার্ট হচ্ছে? এটা হচ্ছে 14 থেকে স্টার্ট হচ্ছে। রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 হয়ে গেল। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম, আমাদের স্বাধীনতার আছে, সেটা হচ্ছে 19, 20, 21, 22, এখানে হচ্ছে 19, 20, 21, 21-এর A পরে এসছে, এ মানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট করে আসা, অ্যান্ড আর একটা হচ্ছে 22। নেক্সট হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণ, কিন্তু এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ করা। এখানে দুটো আর্টিকেল আছে পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 23 and 24, 23 and 24 হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণ করা যায় না। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মের স্বাধীনতা আছে, এবং এই ধর্মের স্বাধীনতা হচ্ছে 25, 26, 27, 28, এই হলো ধর্মের স্বাধীনতা। নেক্সট হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, যেটা হচ্ছে 29 and 30, দুটো মাত্র আর্টিকেল। এরপরে দেখো এই আর্টিকেলটা, এটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, এটা হচ্ছে 31 নম্বর আর্টিকেলে ছিল, এটাকে দেখো ডিলিটেড করা হয়েছে। রাইট টু প্রপার্টি এটা এখন আর ফান্ডামেন্টাল রাইট নয়, এটা একটা লিগ্যাল রাইট। ওকে, লিগ্যাল রাইট মানেটা কি? লিগ্যাল মানে হচ্ছে ধরো কারোর প্রপার্টিতে যদি আমি চলে যাই তাহলে লিগ্যাল অ্যাকশন হবে। ওকে, অ্যান্ড আমি তোমাদেরকে আগেই বললাম ফান্ডামেন্টাল রাইট আর জাস্টিসিয়েবল। জাস্টিসিয়েবল মানে যদি ভায়োলেট হচ্ছে আমরা কোথায় যাব? আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাব বা হাইকোর্টে যাব, ঠিক আছে। নেক্সট পয়েন্টে দেখো রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। রেমেডিজ এই আর্টিকেলকে ডক্টর B R Ambedkar জি কি বলেছিলেন এটা কমেন্ট সেকশনে আগেই লেখো, তোমরা আজকে জানতেই পারবে, তোমরা অনেকেই জানো। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, যেখানে হচ্ছে আর্টিকেল নাম্বার 32, হার্ট অ্যান্ড সোল, তাই না? ডক্টর B R Ambedkar জি বললেন হার্ট অ্যান্ড সোল, এই আর্টিকেলটাকে দিয়ে বাদ বাকি আর্টিকেলগুলোকে প্রোটেক্ট করা হচ্ছে। রাইট টু ইকুয়ালিটি, আমি তোমাদের আগেই বললাম যে রাইট টু ইকুয়ালিটিকে প্রোটেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডমকে প্রোটেক্ট করতে হবে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণ করা যাবে না। নেক্সট হচ্ছে রিলিজিয়ান, ধর্মের যে স্বাধীনতা তাকে প্রোটেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইট। নেক্সট হচ্ছে দেখো প্রপার্টি তো অলরেডি ডিলিট হয়ে গেছে, এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসে, আমি সেগুলো বলে দিচ্ছি। আশা করি এই অবধি যেটুকুনি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এরপরে এই যে আর্টিকেলটা যেটা তোমাদেরকে আমি বললাম রাইট টু প্রপার্টি, মানে হচ্ছে সম্পত্তির অধিকার, এটা ডিলিট করা হয়েছে। তাহলে এখানে একটা কোশ্চেন আসবে যে কবে ডিলিট করা হয়েছে? দেখো 1978-এ, তো 78-এ আমাদের কি হলো 44th অ্যামেন্ডমেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট সংশোধন কিন্তু পাশ করানো হলো, এবং সেইখানে রাইট টু প্রপার্টিকে আমরা ডিলিট করে দিলাম। এটা এখন আর ফান্ডামেন্টাল রাইটে নেই, এটা কি হয়েছে? এটা একটা লিগ্যাল রাইটে পরিণত হয়েছে, এটা পয়েন্টটা একটু মাথায় রাখবে। সো ডিলিট করে কোথায় গেল? এটা হচ্ছে পার্ট 12-এ ঢুকেছে। এখানেও একটা ছোট্ট প্রশ্ন আছে যে ডিলিট করে কোথায় এসছে, এটা হচ্ছে পার্ট 12, অ্যান্ড এর আর্টিকেল হচ্ছে 300A। তাহলে আমাদের কাছে এখন কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে? যদি পরীক্ষায় প্রশ্ন দেয় আমরা বলবো আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। तो चलो एक एक करे आमरा स्टार्ट करी। नेक्स्ट आर्टिकल 12 माने कि आर्टिकल 12 माने होच्छे एखाने स्टेटेर कथा बला होयेछे संविधानेर मध्य। स्टेट माने कि स्टेट माने होच्छे आमादेर भारतवर्षके बोझानो हय। नट ए सिंगल स्टेट आमरा जोदि बोली एई कथाटा एक्सप्लेन द स्टेट एर माने होच्छे जे गवर्नमेंटेर कथा बोलछे बोलछे पार्लामेंटेर कथा बोलछे बोलछे होच्छे एखाने स्टेट लेजिस्लेचरेर कथा बोलछे ठीक आछे। अल लोकल अथरिटी लोकल अथरिटी माने कि म्यूनिसिपालिटीज पंचायती तो ये समस्त कथार किन्तु उल्लेख करा रयेछे आर्टिकल नम्बर 12 ते। नेक्स्ट वेरि वेरि इम्पोर्टेंट खूब मन दिए शोनो राइट टू इक्युलिटी। प्रथम कथा होच्छे राइट टू इक्युलिटी कोन आर्टिकलेर मध्य पड़छे कोन कोन एखाने होच्छे 5टा आर्टिकल आछे। नम्बर 1 होच्छे आर्टिकल नम्बर 14 आर्टिकल नम्बर 15 आर्टिकल नम्बर 16 आर्टिकल नम्बर 17 आर्टिकल नम्बर 18 यही हलो 5टा आर्टिकल जाते राइट टू इक्वलिटी पड़े। नेक्स्ट नेक्स्ट हे आर्टिकल नम्बर 14 दुटो मेन कन्सेप्ट रयेछे। एकटा कन्सेप्ट के बला होच्छे इक्वलिटी बिफोर लॉ लॉयर काछे सबाई किन्तु समान एंड इक्वल प्रोटेक्शन अफ द लॉ लॉ सबाईके इक्वल भावे प्रोटेक्शन करबे। एटा होच्छे दुटो कन्सेप्ट ताई ना एखाने दुटो कन्सेप्ट रयेछे ताहले एई दुटो कन्सेप्ट आमरा कोथा थेके नियेछि एटा किन्तु आसबे इक्वलिटी बिफोर लॉ लॉयर काछे सबाई समान एटा आमरा ब्रिटिश कन्स्टिट्यूशन थेके किन्तु आमरा नियेछिलाम। नेक्स्ट होच्छे इक्वल प्रोटेक्शन अफ द लॉ लॉ सबाईके इक्वल भावे प्रोटेक्शन देबे एटा होच्छे यूएस कन्स्टिट्यूशन थेके आमरा नियेछि। एखान थेके किन्तु एकटा शॉर्ट प्रश्न आसे तो एई दुटोके गुलाबे ना ओके। नेक्स्ट आर्टिकल नम्बर 15 मानेटा कि आर्टिकल नम्बर 15 माने होच्छे डिसक्रिमिनेशन करा जाए ना। डिसक्रिमिनेशन माने कि भेदाभेद। एबारे डिसक्रिमिनेशन किसेर उपरे होते पारे एखाने एकटा शॉर्ट प्रश्न आसतेई पारे जेटा होच्छे रिलिजियन कास्ट रेस सेक्स प्लेस अफ बार्थ एई समस्त जिनिस निये किन्तु डिसक्रिमिनेशन हय ना। नेक्स्ट होच्छे एरपरे जेटा रयेछे सेटा होच्छे आर्टिकल नम्बर 16 जेखाने होच्छे इक्वल अपरचुनिटी दीते होबे पब्लिक एमप्लयमेंटे इक्वल अपरचुनिटी दीते होबे। आर्टिकल नम्बर 17 वेरि वेरि इम्पोर्टेंट जेखाने होच्छे आनटाचेबिलिटी। देखो अनेके गुलिये फेले आनटाचेबिलिटी एंड डिसक्रिमिनेशनेर मध्य। डिसक्रिमिनेशन माने होच्छे भेदाभेद करा अनटाचेबिलिटी माने होच्छे अछूत एंड प्रोहिबिशन अफ इट्स प्रैक्टिस। तो अनटाचेबिलिटीर कथा बला रयेछे आर्टिकल नम्बर 17 ए। एबारे जोदि केउ अनटाचेबिलिटी करे से कोथाय जाबे से पड़बे होच्छे अनटाचेबिलिटी ऑफेंस एक्ट जेटा होच्छे बनानो होयेछिलो 1955 ए। एटा 1955 होबे 1955 ए अनटाचेबिलिटी ऑफेंस एक्ट बनानो हलो परे एटाके आबार चेंज करा होबे परे एखाने बला हलो 1976 ए एके चेंज करा हलो चेंज करे बला हलो एई राइटटार नाम देवा हलो सिविल राइट एक्ट जेटा अलरेडी 1955 ए तैरी हलो। नेक्स्ट होच्छे आर्टिकल नम्बर 18 जेखाने होच्छे बोलेछे जे आमरा टाइटल राखते पारी ना एक्सेप्ट एक्सेप्ट मिलिटारी एंड एकाडेमिक टाइटल। एकाडेमिक माने होच्छे डॉक्टरेट डिग्री एकाडेमिक माने होच्छे जे पीएचडी डिग्री डिग्री जेटा एकाडेमिक डिग्री सेटा होच्छे एकाडेमिक। एबार मिलिटारी मध्य होच्छे किछु टाइटल थाके जेरकम होच्छे कर्नल ब्रिगेडियर এই সমস্ত টাইটেল কিন্তু রাখতে পারি কিন্তু বাদবাকি অন্য টাইটেল কিন্তু আমরা রাখতে পারি না। তাহলে রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 কমপ্লিট হয়েছে আমাকে কমেন্ট সেকশনে লিখে বলবে এখান থেকে কিন্তু পরীক্ষায় একটি নাম্বার থাকে। নেক্সট দেখো আর্টিকেল নাম্বার 19 প্রথমেই তোমাদেরকে বলে দেই আর্টিকেল নাম্বার 19 এর মধ্যে আমাদের 6টা রাইট আছে আর্টিকেল নাম্বার 19 এর মধ্যে। এরপরে তার আগে দেখো রাইট টু ফ্রিডম। राइट टू फ्रीडम माने एर आगे आमरा राइट टू इक्वलिटी पढ़लाम राइट टू फ्रीडम में होच्छे 4टे आर्टिकल आछे 19 20 21 एखाने आरेकटा आर्टिकल ढुकबे 21 एर ए जेटा परे अमेंड करे एसेछे एंड आरेकटा होच्छे 22। एबारे आर्टिकल नम्बर 19 जखन आमरा देखछि जे आमादेर 6टा स्वाधीनता दिएछे 6टा स्वाधीनता आछे आमादेर फ्रीडम 6टा फ्रीडम आछे। एबारे की की फ्रीडम जे आमरा स्वाधीनभावे राइट टू फ्रीडम आमादेर स्वाधीनता आछे वाक स्वाधीनता रयेछे आमादेर एबं एक्सप्रेशन एटा होच्छे आर्टिकल 19(1) एर ए। एगुलो होच्छे 19 एर मध्य किन्तु एई राइटगुलो रयेछे। नेक्स्ट होच्छे राइट टू असेंबली आमरा जनसभा करते पारी आमरा पिसफुली। देखो सबई किन्तु एगुलो पिसफुली करते होबे আমরা জনসভা করলাম। নেক্সট হচ্ছে দেখো আমরা ঘুরে বেড়াতে পারি, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা কিন্তু যেতে পারি। নেক্সট হচ্ছে রাইট টু রিসাইড, আমরা যে কোনো ভারতবর্ষের জায়গায় গিয়ে থাকতে পারি, আমাদের স্বাধীনতা আছে। রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন ট্রেড অর দ্য বিজনেস, আমরা যে কোনো বিজনেস কিন্তু করতে পারি। হ্যাঁ অবশ্যই সেই এখানে সব কিছুই কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করেই করতে হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে দেখো এইটাকে আমরা কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছি, রাইট টু অ্যাকোয়ার হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ দ্য প্রপার্টি, এটাকে আমরা ডিলিট করে দিয়েছি এই কনসেপ্টটা। তো বাকি এই ছটা আমাদের স্বাধীনতা আছে যেটা হচ্ছে আর্টিকেল 19-এর মধ্যে রয়েছে, এটা একটু মাথায় রাখবে। নেক্সট আর্টিকেল নাম্বার 20 মানে কি? আর্টিকেল নাম্বার 20 মানে বলছে যে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর দ্য অফেন্স। দেখো যারা দোষী তাদের জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইট আছে, এমন নয় যে তাদের কোনো ফান্ডামেন্টাল রাইট। ফর এক্সাম্পল আমি একটা কথা বলছি, এখানটা তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই জানো যে যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে উইদিন 24 আওয়ার্স কোর্টে নিয়ে যেতে হবে, তার আগে কিন্তু হবে না। তাহলে তার কি, তার সেটা ফান্ডামেন্টাল রাইট, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ দ্য কনভিকশন ফর দ্য অফেন্স। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 21, যেখানে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, নিজের জীবন বাঁচানোর জন্য তুমি তোমার স্বাধীনতা আছে যে তুমি কিছু করতে পারো, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। নেক্সট হচ্ছে 21 এর A, এই আর্টিকেলটা কিন্তু পরে এসছে। 21 এর A মানে হচ্ছে অ্যামেন্ড, এখানে হচ্ছে শিক্ষার অধিকার আছে, রাইট টু ফ্রি অ্যান্ড দ্য কম্পালসারি এডুকেশন, ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। অ্যান্ড এই কনসেপ্টটা ডিপিএসপির মধ্যে ছিল, আর্টিকেল নাম্বার 45-এ ছিল, এবং এটাকে 86 অ্যামেন্ডমেন্ট হলো 2002-তে, অ্যান্ড এটা ফান্ডামেন্টাল রাইটে পরিণত হলো 1 এপ্রিল 2010। ওকে, তো 21 এর A মানে হচ্ছে যে শিক্ষার অধিকার আছে 6 থেকে 14 বছর বাচ্চাদের, বাবা মাদের শিক্ষা দিতেই হবে 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য, তার অধিকার, শিশুর অধিকার হচ্ছে এটা। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 22-এর দিকে যদি আমরা তাকাই তখন কি দেখতে পাবো, এখানে বলেছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড দ্য ডিটেনশন। দেখো যে কোনো ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করা যায় না, ওকে, তারও কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট আছে যে অ্যারেস্ট করতে গেলে সমস্ত কিছু জিনিস মেনে তারপরে অ্যারেস্ট করতে হয়, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড দ্য ডিটেনশন, তাহলেও এখানে তার ফান্ডামেন্টাল রাইট রয়েছে এখানটায়। নেক্সট হচ্ছে আমাকে এখানে একটা, আমি তোমাদের জন্য একটা কোশ্চেন করছি, ব্রিটিশদের কোন অ্যাক্টে আমরা দেখেছিলাম উইদাউট ডিটেনশন যে কোনো ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছিল, এটা কবে হয়েছিল? এটা এই অ্যাক্টটার নাম কি, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে বলবে এই অ্যাক্টটার নামটা কি অ্যান্ড এটা কবে এসছিল। উইদাউট ডিটেনশন যে কোনো ব্যক্তিদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছিল। নেক্সট রাইট এগেন এক্সপ্লয়টেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোষণ করা যায় না, ওকে, শোষণ কিন্তু করা যায় না। তাহলে এটার আর্টিকেল হচ্ছে 23 and 24, দুটো আর্টিকেল আছে, 23 নম্বর আর্টিকেল অ্যান্ড 24 নম্বর। কি কনসেপ্ট আগে সেটা দেখো, 23-এ বলেছে যে হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে মানুষ পাচার করা যায় না, হিউম্যান ট্রাফিকিং 23 নম্বর আর্টিকেলে বলেছে যে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার করা যায় না, অ্যান্ড ফোর্স লেবার করা যায় না, কাউকে জোর করে তুমি কাজ করাতে পারবে না, আর্টিকেল নাম্বার 23। আর্টিকেল নাম্বার 24-এ বলেছে যে চাইল্ড লেবার করা যায় না, দুটো কনসেপ্ট আলাদা। ফোর্স লেবার মানে যে কোনো ব্যক্তিদেরকে বলা হচ্ছে তার কাজ, ইচ্ছার বিরুদ্ধে কাজ করাকেই ফোর্স লেবার বলা হয়, কিন্তু আর্টিকেল নাম্বার 24-এ এখানে পার্টিকুলারলি বলে দিয়েছে যে ফ্যাক্টরি বলো বা যে কোনো জায়গায় 6 থেকে 14 বছর বাচ্চাদের ফোর্সড লেবার করানো যায় না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। নেক্সট রাইট টু ফ্রিডম অফ দ্য রিলিজিয়ান, তো ধর্মের স্বাধীনতার কথা আমাদের বলেছে 25 থেকে 28, এখানে 4টে আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, আর্টিকেল নাম্বার 25, আর্টিকেল নাম্বার 26, আর্টিকেল নাম্বার 27, আর্টিকেল নাম্বার 28। তো প্রথমেই হচ্ছে আর্টিকেল নাম্বার 25 মানে কি, খুব ভালো করে বুঝবে। আর্টিকেল নাম্বার 25 মানে হচ্ছে যে আমাদের স্বাধীনতা আছে যে আমরা যে কোনো ধর্ম নিতে পারি, प्रैक्टिस माने नेवा एंड प्रोपागेट माने होच्छे स्प्रेड करा आमरा नीते पारी और आमरा प्रोपागेटो करते पारी। आर्टिकल नंबर 26 बोलछे जे आमरा जे कोनो धर्मीय अनुष्ठाने जेते पारी। फ्रीडम टू मैनेज रिलिजियस अफेयर्स आमादेर स्वाधीनता आछे जे आमरा जे कोनो धर्मीय संगठन बोलो एरपरे गिये आमरा देखते पाबो सेगुलो करते पारी। नेक्स्ट आर्टिकल नंबर 27 माने होच्छे जे रिलिजियस इन्स्टिट्यूशनेर कोनो टैक्स लागे ना। फ्रीडम फॉर द टैक्सेस एंड प्रोपागेशन ऑफ द रिलिजियन प्रोपागेशन माने होच्छे प्रचार। नेक्स्ट होच्छे आर्टिकल नंबर 28 माने होच्छे फ्रीडम फॉर अटेंडिंग रिलिजियस इंस्ट्रक्शन। धरो एक जगह किछु धर्मीय सभा चलछे एबं सेखाने किछु सेइखाने तुमी जेते पारो। फ्रीडम फॉर अटेंडिंग जे कोनो जगह गिये तुमी रिलिजियस इंस्ट्रक्शन फलो करते पारो। ताहले 25 थेके 28 आमरा बुझते पारलाम एबं एखान थेके परीक्षाय प्रश्न आसे आर एई जायगाटा थेकेओ किन्तु परीक्षाय कोश्चेनटा देय। नेक्स्ट कल्चरल एंड एडुकेशनल राइट एखाने होच्छे दुटो राइटेर कथा बला होयेछे आर्टिकल नम्बर 29 एंड 30। 29 एंड 30 बा 29 मानेटा कि सेटा बोझो जे आमादेर लैंग्वेज के प्रिजार्व करते होबे स्क्रिप्ट के प्रिजार्व करते होबे एंड आमादेर कल्चर के प्रिजार्व करते होबे। आर्टिकल नम्बर 30 माने बोला होयेछे जे एखाने अधिकार रयेछे माइनरिटीदेर अधिकार रयेछे टू एस्टैब्लिश एनी एडुकेशनल इन्स्टिट्यूशन। नेक्स्ट होच्छे वेरी इम्पोर्टेंट दिस आर्टिकल एटाके आमरा बोलबो होच्छे आर्टिकल नम्बर 32। देखो 30 परे 31 आसार कथा एटा सबाई तोमरा जानो। 31 किन्तु एलो ना। 31 के तो आमरा डिलीट करे दिएछि। ओके डिलीटेड हो गेछे एबं डिलीट कबे करेछि 44th अमेंडमेंट दिए आमरा डिलीट करेछिलाम। एछाड़ा होच्छे देखो तोमादेर जोन्नो आमी चैप्टार वाइज समस्त विषयेर उपरे भिडियो बानाच्छि। हिस्ट्री बोलो जिओग्राफी बोलो हिस्ट्री जिओ पलिटी तो एई भिडियोगुलोके देखते थाको चैप्टार वाइज। आशा करछि भालो लागछे। कमेंट सेक्शने आमाके रिप्लाई करे बोलबे। अच्छा एबारे देखो आर्टिकल नम्बर 32 के कि बला हलो कन्स्टिट्यूशनल रेमेडिज। अच्छा एतक्षण धरे जे राइटगुलो तोमरा पढ़ले 14 थेके 30 अब्दि जे राइटगुलो आमरा पेलाम ए राइटगुलोके तो प्रिजार्व करते होबे ए राइटगुलोके तो प्रोटेक्ट करे राखते होबे। एमन नय जे ए राइटगुलो आमरा प्रोटेक्ट करतेई पारछि ना। आमादेर संविधान दियेछे किन्तु आमरा प्रोटेक्ट तार जोन्नोई एई आर्टिकलटा तार जोन्नोई होच्छे डॉक्टर बी आर आम्बेडकर जी आर्टिकल नंबर 32 के की बोलें बोलें होच्छे हार्ट एंड सोल ऑफ इंडियन कन्स्टिट्यूशन। अच्छा तो एखान थेके एई प्रश्नटा वेरी कमन एक प्रश्न जे हार्ट एंड सोल कोन आर्टिकल के बोला है आर्टिकल नंबर 32 के बोला होच्छे। नेक्स्ट किन्तु जोदी परीक्षाय देखो जे शुधुमात्र सोलेर कथा बोलेछे सोल अफ इंडियन कन्स्टिट्यूशन शुधु आत्मार कथा बला होयेछे तखन आंसर किन्तु चेंज हो जाबे। तखन आंसर होच्छे प्रस्तावना माने होच्छे प्रियम्बल। एबं सोल अफ इंडियन कन्स्टिट्यूशन के बोलेछिलेन एटाओ किन्तु परीक्षाय आसे ठाकुर दास भार्गावा जी। के बोलेछिलेन ठाकुर दास भार्गावा जी। तो एटा एकटुखानि माथाय रेखो। नेक्स्ट आर्टिकल नंबर 32 के ताहले आमरा देखते पेलाम जे डॉक्टर बी आर आम्बेडकर जी बोलेन हार्ट एंड द सोल अफ इंडियन कन्स्टिट्यूशन। एर माने होच्छे जोदी आमादेर फंडामेंटल राइट वायलेट हय आमरा सुप्रीम कोर्टे जाबो इन केस अफ द वायलेशन। नेक्स्ट एर परे देखो सुप्रीम कोर्टे तो गेलाम अंडार द आर्टिकल नंबर 32 निये। आमरा हाई कोर्टेओ जाबो जोदी आमादेर फंडामेंटल राइट गुलो वायलेट हो जाए आर्टिकल नंबर 226 सेइखाने आमादेर फंडामेंटल राइट गुलोके प्रोटेक्ट करा होच्छे। एबं एइखाने कि होबे एखाने होच्छे तखन रिट जारी करा होबे। रिटेर कन्सेप्ट आमरा होच्छे यूके थेके नियेछि। एक्चुअली रिट मानेटा कि एबारे एकटुखानि आमरा रिट निये देखि। रिट माने होच्छे लीगल रिटेन कमांडे थाकबे रिटेन डकुमेंटे थाकबे जेटा होच्छे कोर्ट जारी करछे लीगल एक अथरिटी जारी करछे जे केनो होयेछे। ओके आमरा जानी जे जुडिशियारि होच्छे इंडिपेंडेंट बडी ताई ना। जुडिशियारि होच्छे जुडिशियारि सिस्टेमेर उपरेओ आमी क्लास नेब जेटा एखन सिस्टेमेटिक भावे जाच्छी चैप्टार वाइज जाच्छी। जखन एई चैप्टारटा पढ़बे आरो बेशी क्लियर हये जाबे। तो चलो रिट एकटु देखे नेइ। फर्म अफ रिट बा रिट क धरनेर होते पारे एटा एकटा परीक्षाय प्रश्न आसते पारे। सो देखो रिट होच्छे प्रथमेई होच्छे हेवियास कर्पास। नेक्स्ट होच्छे मैंडामास। नेक्स्ट होच्छे प्रोहिबिशन। नेक्स्ट होच्छे साटोरारी। नेक्स्ट होच्छे क्वा ऑरेंटो। तो আমরা পাঁচ ধরনের রিট পেলাম। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে কথাটার মানে অর্থ হচ্ছে টু দা বডি। এইখানে জিজ্ঞেস করা হবে যে কেন এই জিনিসটা হয়েছে, টু দা বডি। নেক্সট হচ্ছে ম্যান্ডামাস মানে হচ্ছে যে কমান্ড করা এবং এই আদেশ দেওয়া, কিন্তু এটা কখনোই প্রেসিডেন্ট বা গভর্নমেন্টের এগেনস্টে হচ্ছে না। প্রহিবিশন মানে হচ্ছে দেখো এটা হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলবে, ওকে, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলছে যে জিনিসটা কেন হলো দেখার জন্য। স্যাটুরারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড অ্যান্ড কোয়া অরেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, কিসের জন্য এটা হয়েছে। যদি ইন কেস আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে তাহলেই কিন্তু রিটেন কমান্ডগুলোই আসবে, তাহলে এই রিটগুলো আসছে। নেক্সট হচ্ছে এই যে ফান্ডামেন্টাল রাইট দেখলাম, এই ফান্ডামেন্টাল রাইট কি কখনো বন্ধ হতে পারে, মৌলিক অধিকার কি কখনো বন্ধ হয়, এই জায়গা থেকে একটা দুটো প্রশ্ন আসে, তো সেটা একটু ক্লিয়ার করে নিই। দেখো ফান্ডামেন্টাল রাইট আমরা যদি আর্টিকেল নাম্বার 19 আমরা দেখলাম যে আমাদের স্বাধীনতা আছে, আমাদের ফ্রিডম আছে, তাই না? তো এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বা বাকি সবই বন্ধ হয়ে যাচ্ছে যখন আমাদের ন্যাশনাল এমার্জেন্সি জরুরি ব্যবস্থা ডাকা হচ্ছে। তোমরা ভালো মতন জানো যে এমার্জেন্সি 3 রকমের আছে, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি, এবার ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352 ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যাচ্ছে। এবং এই 352 কেন ডাকা হয় তারও আবার 3টে কারণ আছে। যদি ধরো যুদ্ধ লেগে গেল, বাইরে থেকে এক্সটার্নাল অ্যাগ্রেশন হচ্ছে অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স, এটা তো আগে ছিল, এখন আর এটা নেই, ওটাকে সরিয়ে আমরা আর্মড রিভিলিয়ান বলি। এবারে দেখো যদি এগুলো হয় তাহলে কি করছে, তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলো বন্ধ হয়ে যাবে এক্সেপ্ট আর্টিকেল নাম্বার 20 and 21 যেটা হচ্ছে রাইট টু লিভ, বেঁচে থাকার অধিকার, এটা কখনোই কিন্তু আমাদের বন্ধ হয় না। 20 মাঝে মাঝেও বন্ধ হয়ে যায় কিন্তু 21 কখনোই বন্ধ হবে না। তো যেটুকুনি দেখলে ফান্ডামেন্টাল রাইটের উপরে, আশা রাখি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং অ্যান্ড আমি টু দ্য পয়েন্ট তোমাদেরকে পড়ালাম যেখানে ফান্ডামেন্টাল রাইটকে আমরা কমপ্লিট করেছি। এর আগে পলিটির লেসেনগুলো একবার দেখে নাও, যদি না দেখে থাকো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজভাবে ভিডিও বানিয়েছি, সেগুলো একবার দেখে নিতে পারো। এছাড়া হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির উপরে ভিডিও আছে, এমসিকিউর উপরে ভিডিও আছে। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রেগুলার নোটিফিকেশনের জন্য চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো তোমাদের সবার মাধ্যমে, সবার কাছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আমরা পড়ব হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্যাট ইজ দ্য ফার্স্ট সিটিজেন এবং উনি রয়েছেন হচ্ছে পার্ট 5-এ আর্টিকেল নাম্বার 52 থেকে স্টার্ট করব অ্যান্ড 62 অবধি যাবো আমরা। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রেসিডেন্ট। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, ভালো থাকো, সুস্থ থাকো।